নমস্কার, শুভ সকাল। আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে। প্রচণ্ড গরম ছিল কয়েকদিন ধরে, কিন্তু কালকের থেকে গতকাল থেকে ওয়েদারের পরিবর্তন এসছে মোটামুটি। আর তার জন্য আমাদের কিছু অতিথি এই মুহূর্তে উত্তর বারাসাত চলে যাবে। সেই গাছগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এরা অ্যাকচুয়ালি এখন আমাদের কাছে অতিথি হয়ে গেছে, এরা এদের নিজের বাড়ি পেয়েছে। এরকম সেটিং গাছ, এই গাছগুলি আপনাদের দেখাচ্ছি। এই গাছগুলি এক ভদ্রলোক এসেছিলেন আমাদের বাগানে, যিনি গাছগুলি চয়েস করে গেছেন, এবং এই গাছগুলি আমরা আপনাদের দেখাচ্ছি যে আমরা কিছু গাছ রেডি করেছিলাম। আর আপনারা জানতেন আমাদের বড় বড় টবে বেশ কিছু আম ছিল, বিভিন্ন ধরনের ফল গাছ, লেবু গাছ ছিল। সেগুলি আমরা সবই এরকম ব্যারেলে সেট করেছি, 200 লিটারের ব্যারেলে সব সেট করেছি। তো অ্যাকচুয়ালি আপনি ধরুন একদিনেই বাগানটা ছাদ বাগান কমপ্লিটের মতন ব্যাপার আর কি। এইরকম দুটি সবেরা গাছ যাচ্ছে, আমরা দেখাচ্ছি আপনাদের। যে আগে দেখালাম ওটা একটা ক্রিকেট বল সবেদার গাছ, এরপরে দেখুন এটি আমাদের যে আপনারা অনেকবার দেখেছেন থাই কালাপাতি সবেদা। অলরেডি এখনও প্রচুর গাছে ফুল এসছে, এবং আগের ফলও কিছু আছে, খুব বড় বড় ফল হয়, এটা আপনারা দেখেছিলেন, প্রচুর ফল হয়, খেতেও খুব সুস্বাদু। তো এই এই অতিথিও আমাদের থেকে চলে যাবে। এগুলি আমরা পুরোপুরি রেডি করেছি, এই গাছটিও উত্তর বারাসাত যাচ্ছে। এটি একটি 12 মাসই কতবেল, সারা বছরই হয়, এবং খুব সুন্দর সাইজের থাই কতবেল। আপনি যেটা আমাদের খেতেও খুব সুস্বাদু, আপনি গাছটা দেখছেন, এটি 200 লিটারের ব্যারেলে সেট গাছ। এই গাছটিও আমাদের অতিথি ছিল, এখন তার নিজের বাড়ি পেয়েছে, অলরেডি চলে যাবে গাছটি। এর পাশে একটা গাছ আছে, এই গাছটিও দেখুন আপনারা, খুব সুন্দর গাছ, প্রচণ্ডভাবে ফল সেট হয়েছে গাছটাতে, দেখুন প্রত্যেকটাতে ফল সেট হয়ে গেছে। এই গাছটি একদম গোড়া থেকে ভাইকে দেখাতে বলব। এটি একটি থাই বেল আছে আর কি, আঠা বেল যেটা আমরা বলি, খুব বড় সাইজের হয়। এই গাছটিও তার নিজের বাড়ি পেয়েছে, সে এবারে বাড়ি যাবে, আমাদের অতিথি নিবাস থেকে এবার সে চলে যাবে গাছটি। এটি একটি বালিচম্পা জামরুলের গাছ, এটা আমাদের অলরেডি বড় টবে ছিল, এটা আমরা ব্যারেল সেটিং করে দিয়েছি। এই গাছটিও তার নিজের বাড়িতে এবারে যাবে। এটি আপনারা জানেন বালিচম্পা কি খুব জনপ্রিয় জামরুলের মধ্যে, এই মুহূর্তে খুব বড় সাইজের হয়, লাল কালারের, এবং খেতে খুবই সুস্বাদু। এই গাছটিও কিন্তু উত্তর বারাসাতের ছাদ বাগানে চলে যাচ্ছে। এরপরে যে গাছটি দেখছেন আপনারা, এটি একটি হাড়ি ভাঙা, আমাদের খুব জনপ্রিয় আম, আপনারা সবাই জানেন। এটিও আমাদের বড় টবে ছিল। এই গাছটিও কিন্তু চলে যাচ্ছে উত্তর বারাসাত তার নিজের বাড়িতে, আর আমাদের অতিথি নিবাস থেকে কিন্তু এই গাছটি চলে যাচ্ছে। এরকম বেশ কিছু গাছ যাচ্ছে। তার পাশে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটি একটি ব্যানানা ম্যাঙ্গো, এটিও আমরা বড় ড্রামে সেট করে দিয়েছি। এগুলি সবই বড় টবে ছিল, আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলোতে, সেখান থেকে আমরা এগুলোকে সেট করে দিয়েছি। এই গাছগুলি কিন্তু এখন চলে যাবে তার নিজের বাড়িতে। এই গাছটি আছে কিউজাই ম্যাঙ্গো, এটা আপনারা দেখুন, এটিও আমাদের বড় টবে ছিল, খুব সুন্দর আম কিউজাই, আপনারা জানেন 1 কেজি প্লাস ওজন হয়, খেতে খুবই সুস্বাদু একটি আম। আমরা আপনাদের বলবো অবশ্যই একটি কিউজাই রাখবেন বাড়িতে, খুবই ভালো খেতে এবং খুবই পরীক্ষিত আম, সেই জন্য এই গাছটিও যাচ্ছে। যদিও এই গাছটির মাথা আমরা এই পোর্শন থেকে একটা কাট দেব, আপনারা দেখুন যে খুব গরম ছিল বলে আমরা কাটিং দেইনি। তো গাছটি আরও আমাদের কাছে 2-3 দিন থাকবে, আমরা সবে সেট করেছি, তারপরে গাছটি রিলিজ হবে এখান থেকে তার নিজের বাড়ি যাওয়ার জন্য। দেখুন এই দুটো গাঁটের ভেতর থেকে আমরা কিন্তু এখান থেকে একটা কাট দেবো গাছটাকে, একটা সেপ আনার জন্য। এগুলি সবই সামনের বছরে আপনারা এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফল পাবে। আর এটি একটি আমাদের হানিডিউ গাছ, যেটা আমরা ওনাদের সেট করে দিয়েছি, এই গাছটিও চলে যাবে। আর এরপরে দেখুন একটি গাছ আছে, এই গাছটি হলো চাকাপাত, কিং অফ চাকাপাত,
হ্যাঁ, এই গাছটিকেও আমরা কিন্তু একটা এরকম জায়গা থেকে কাট দেব। আপনারা এটাও আমাদের বড় টবে ছিল, দেখতে পাচ্ছেন, এটা আমরা 200 লিটারের ব্যারেলে সেট করেছি, হাফ ব্যারেলে সেট করেছি, গাছটিও চলে যাবে। এরপরে আপনারা দেখছেন, এটি একটি বানানা ম্যাঙ্গো, খুব সুন্দর শেপ আছে। গাছের গোড়া থেকে দেখাতে বলবো ভাইকে, ব্যানানা ম্যাঙ্গো খুবই জনপ্রিয় আম। দুটি ব্যানানা ম্যাঙ্গো আমার বাগানে যাচ্ছেন, ছাদ বাগানে একদম এরকম রেডি অবস্থায় সেজে যাচ্ছে। তারপরে আরেকটি বিখ্যাত আম আপনারা দেখতে পাচ্ছেন, এটিও আমরা সেট করেছি, এটি কাটিমন। আপনারা জানেন এটা অল টাইমই এখন বলা চলে, বছরে 2 থেকে 3 বার খুব ভালো বেয়ারিং হয়, তো খেতে ভীষণ সুস্বাদু। এই গাছগুলি সবই আমাদের বড় টবে ছিল, এরা কিন্তু নিজেদের বাড়ি পেয়ে গেছে, এরা এবার অতিথিশালা থেকে কিন্তু চলে যাচ্ছে। এই গাছটিকে দেখুন, এটি একটি রুবি লঙ্ঘনের গাছ, এরকম একটি বড় গাছ। এই গাছটিও তার নিজের বাড়ি পেয়েছে, এতদিন আমাদের বাগানে শোভা বৃদ্ধি করছিল। খুব কালারফুল সুন্দর একটি লঙ্ঘন। এই গাছটিও উত্তর বারাসাতের ছাদ বাগানে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর গাছ, এটি আমাদের বড় টবে সেট ছিল। এটি বড় এই গাছটিকে কিন্তু আমরা হাফ ব্যারেলে সেট করেছি, আমরা 2-3 দিন আরও গাছগুলিকে রাখবো, এদের যত্ন পরিচর্যা করে তারপরে পাঠাবো। এটি একটি বাড়ি ওয়ান মালটা আছে, হ্যাঁ, আপনারা দেখুন গাছের শেপটি। এই গাছটিও চলে যাচ্ছে তার নিজের বাড়িতে, সেখানে গিয়ে এবার সে তার শোভা বৃদ্ধি আরও করবে, আরও সুন্দর করে থাকবে। একদম বড় আমাদের প্রবেশ ছিল এগুলি, এগুলি আমরা বড় হাফ ব্যারেলে সেট করে দিয়েছি। এরপরে আপনাদের দেখাচ্ছি এই গাছটি, এই গাছটি হচ্ছে ডেকোপনের একটি গাছ, খুব সুন্দর গাছ। আপনারা দেখেছেন এই ধরনের অনেকগুলি গাছ আমাদের কাছে আছে, যেখান থেকে আমরা একটা ইনি যেটা বেছে দিয়েছিলেন সেই গাছটি আমরা ওনাকে হাফ ব্যারেলে সেট করেছি। এই ধরনের গাছগুলি কিন্তু ওনার ছাদ বাগানের জন্য চলে যাচ্ছে, এবং এরা আশা করি নিজের বাড়িতে খুব সুন্দর মানিয়ে নেবে, সেভাবেই আমরা করে দিয়েছি। তার মধ্যে একটি গাছ আপনাদের দেখাচ্ছি, এগুলি সারা বছর প্রচুর পরিমাণে ফল দেয়। এই গাছগুলিকে আমরা একটা বড় টবে সেট করে দিয়েছি, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা চাইলেই আপনাদের ছাদ বাগানকে এইভাবেই আপনারা একেবারে রেডি অবস্থায় আমাদের কাছে করে নিয়ে যেতে পারবেন। এবং আমরা যেহেতু ওনার এই বাড়ির ছাদ বাগান বাদে ওনার একটি ল্যান্ড আছে, যে ল্যান্ডটি উনি আমাদের সাথে মেলে আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছেন, পুরোটাই ফলের গাছ দিয়ে, থাই ফলের ভ্যারাইটির বিভিন্ন বড় গাছ দিয়ে সাজিয়ে দিতে হবে ওনাকে, রেডি বাগান। এবং আমরা 1 বছরের জন্য ওনার বাগানের সাথে চুক্তিবদ্ধ থাকছি, যেহেতু প্রচুর গাছ ওনার যাচ্ছে, সেজন্য আমরাও ওনাদেরকে 1 বছর পুরো সার্ভিস দিতে থাকবো এই গাছগুলির রক্ষণাবেক্ষণ। সামনের বছরের ফল আনা পর্যন্ত আমরা সেভাবে দায়িত্বে থাকব। তো আপনারা চাইলে আপনারাও এইভাবে আমাদের সাথে যুক্ত হতে পারেন, যারা চাইছেন একদম রেডি বাগান সঙ্গে সঙ্গে করে নিতে, তারা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের কাছে তো গ্রো ব্যাগ টবে বিভিন্ন ধরনের ছোটো গাছ থাকে, সমস্ত রকম ফল, ইনডোরের গাছ থাকে আমাদের কাছে, মোটামুটি গার্ডেনিংয়ের আপনি ইনডোর আউটডোর ফলের ফুলের সব রকমই গাছ পাবেন, সাথে টব, সেরামিক, বাড়ি সাজানোর যাবতীয় যা জিনিস লাগে গার্ডেনিংয়ের মোটামুটি আমাদের কাছে সবই পাওয়া যায়। তো আপনারা সেভাবে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন বা আমাদের বাগানে আসুন, আমরা বারবার আপনাদের বলি, এসে নিজেরা পছন্দ করে নিন, তাতে আপনাদেরও ভালো থাকবে, ভালো লাগবে। আর প্রচণ্ড গরমের পর একটা বৃষ্টির পূর্বাভাস এসছে বলেই আমরা এই গাছগুলো সবই শিফট করলাম, কারণ আজকের থেকেই বৃষ্টির একদম লক্ষণ দেখা যাচ্ছে, গোটা আকাশে মেঘ অলরেডি আনাগোনা করছে। তো ভিডিও দীর্ঘায়িত করবো না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের অনলাইন ডেলিভারি কিছুদিন বন্ধ রেখেছিলাম এই প্রচণ্ড গরমের জন্য, আশা করছি বৃষ্টির পরে যারা যারা আমাদেরকে অর্ডার দিয়ে রেখেছেন, আমরা তাদেরকে পেন্ডিং করে রেখেছিলাম, আমরা খুব দ্রুত সেই কুরিয়ারগুলো ছাড়ব, সকলের এলাকায় যেন বৃষ্টি হয় এবং ঠান্ডা সৃষ্টি হয়। নমস্কার, ধন্যবাদ।